এরকম চিবিয়ে খাবে, আল্লাহ রহমতে 2500 যদি থাকে ডায়াবেটিস নেমে 8-এর নিচে আসবে, এটা চ্যালেঞ্জ করছি আমি। দর্শক, ননিফল নার্সারিতে সবচেয়ে চমকপ্রদ এবং আমার আকৃষ্ট করেছে যে গাছটা, সেটা হচ্ছে ইনসুলিন প্লান্ট। এমন পরিবারকে আপনি খুঁজে পাবেন যে পরিবার একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী নেই, সব জায়গাতে একই অবস্থা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার জন্য যে যুদ্ধটা আপনার করা লাগছে প্রতিনিয়ত, এবং আপনার স্বজনের যে যুদ্ধটা করা লাগছে, সেটা কিন্তু কল্পনাকে হার মানাবে। আমাদের কবির ভাই ডায়াবেটিস নিয়ে তার চ্যালেঞ্জ, অন্য কিছু নিয়ে তিনি এতটা জোরালোভাবে কথা বলেননি, কিন্তু ইনসুলিন প্লান্ট নিয়ে তার যে জোরালো বক্তব্য, এটা আমি খুবই অবাক হয়েছি। ভাই, এই গাছ নিয়ে এত কনফিডেন্ট লেভেল কেন আপনার? এত কনফিডেন্স লেভেল এই কারণে যে আমার ফ্যামিলিতে 5 জন ডায়াবেটিস রোগী ছিলেন, যারা এখন একবারে সব কিছু, ডায়াবেটিসের জন্য যা নিষেধ আছে সব কিছু আল্লাহর রহমতে তারা খাচ্ছেন, এবং ডায়াবেটিস 8-এর নিচে আছে তাদের। কোনো ধরনের বাজার থেকে কোনো ওষুধ কিনে খাওয়া লাগতেছে না, শুধু একটা পাতা এরকম সপ্তাহে একদিন এরকম চিবিয়ে, এরকম চিবিয়ে খাবে, আল্লাহর রহমতে 2500 যদি থাকে ডায়াবেটিস নেমে 8-এর নিচে আসবে, এটা চ্যালেঞ্জ করছি আমি। এই গাছ নিয়ে পরীক্ষামূলকভাবে এবং এটা 100% পরীক্ষিত যে এটা যে কেউ আমাকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারে। এই ভিডিওটা আপনার অনেক ডক্টরের ছাড়া দেখবেন, ওনারা এটা নিয়ে গবেষণা করতে পারেন যে ইনসুলিন প্লান্ট গাছের কতটুকু ক্ষমতা। ক্ষমতার মালিক আল্লাহ, রোগ ছাড়ার মালিকও আল্লাহ। এই গাছের মধ্যে আল্লাহ শক্তি দিয়েছেন, এই জন্য আমি চ্যালেঞ্জ করতে পারতেছি আল্লাহর উপরে ভরসা রেখে। তার মানে ইনসুলিন প্লান্ট নিয়ে আপনার যেহেতু বারবার অবজার্ভ করা আছে, বিষয়টা বারবার এক্সামিন করা রয়েছে, এই কারণে আপনি এভাবে বলতে পারছেন? হ্যাঁ, এভাবে বলতে পারতেছি। উনি একজন নিজেও একজন গবেষক, গাছ নিয়ে গবেষণা করেন, গাছের প্রতি তার ভালোবাসা। তিনি সেনা সদস্য থাকাকালে যখন তিনি দেশের বাইরে বিভিন্ন দেশে গেছেন, তখনও তিনি গাছের সন্ধান করে বেরিয়েছেন। এই জায়গাটাতে তার একটা গাছের বিশাল জগৎ আছে, এবং সেই জগতের মধ্যে ইনসুলিন প্লান্টকে নিয়ে সবচেয়ে সে তার ভালো লাগা ভালোবাসা জায়গাটা যেন এই গাছটা দখল করে আছে। তিনি বারবার বলছে যে ভাই, ইনসুলিন প্লান্ট নিয়ে আমি কিছু বলতে চাই, এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এটা আমি নিজেও পরীক্ষা করে দেবো, কারণ আমার পরিবারের মানুষেরও ডায়াবেটিস আক্রান্ত। এখন কথা হচ্ছে, এটা খাওয়া কি শুধুমাত্র কাঁচা খাবে পাতাটা? হ্যাঁ, কাঁচা চিবিয়ে খাবে, সপ্তাহে একদিন কোনোভাবে, মানে দুইবার। এই যে একটা পাতা আমি চাবাই খাইলাম, আমার কিন্তু আজকে অন্তত 1/2 কেজি চিনি খেতে হবে, কারণ ইনসুলিন পরিমাণটা এত বাড়িয়ে দেয় এই ডায়াবেটিস। আর যারা ইঞ্জেকশন নেয়, ডেলি ইঞ্জেকশন নেয়, তাদের কোনো দিনও ইঞ্জেকশন নেওয়া লাগবে না ইনশাল্লাহ। শুধু একটা গাছ এইভাবে লাগিয়ে রাখলে, এই দেখেন গাছের গোড়া দিয়ে আবার নতুন গাছ জন্ম নিচ্ছে, এই পাশে আবার নতুন গাছ জন্ম নিচ্ছে, এই পাশে নতুন গাছ জন্ম নিচ্ছে। হ্যাঁ, এরকম একটা গাছ যদি লাগিয়ে রাখে, ওখানে হাজার হাজার গাছ হবে, হাজার হাজার, ওই এলাকায় কোনো ডায়াবেটিস থাকবে না ইনশাল্লাহ। এইটা আপনি এই গাছটা কোথায় পেলেন? এই গাছটা আমার মামা সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল, উনি সংগ্রহ করে দিয়েছিলেন থাইল্যান্ড থেকে। এটা থাইল্যান্ডের গাছ। তারপরে আমাদের আবহাওয়াতে গাছটা কি বাচ্চা? হ্যাঁ, আমাদের আবহাওয়াতে সুন্দর, আমাদের আবহাওয়ার মতো আবহাওয়া সারা পৃথিবীতে নাই। আমি অনেক দেশে গিয়েছি, আল্লাহর রহমতে সুযোগ, আল্লাহ সুযোগ দিয়েছেন, কিন্তু বাংলার আবহাওয়া এবং বাংলার মাটির মতো পৃথিবীতে অন্য কোনো জায়গা নাই। এখানে এমন সম্ভাবনাময় এটা মাটি, যে কিছু হতে পারে, যে কিছু হবে আল্লাহর রহমতে, সব কিছু, সব সব পৃথিবীর সব গাছ বাংলাদেশে এখন হবে ইনশাল্লাহ। ইনসুলিন প্লান্ট আপনি কিভাবে দর্শকদের দিবেন? আমি আমার ঠিকানা সরাসরি চলে আসতে পারে, অথবা অনলাইনে নিতে পারে। আমার ঠিকানা হচ্ছে মেসার্স ননিফল ইউনানি ঔষধালয় নার্সারি, যেটা ড্যাগ লাইসেন্স প্রাপ্ত এবং অনলাইন লাইসেন্স প্রাপ্ত। মালিক আমি নিজেই, হাজি খন্দকার কবির হোসেন, মিলিটারি অবসরপ্রাপ্ত। গ্রাম ছাতিয়ানতলা মল্লিকপাড়া, ডাকঘর চুড়ামনকাঠি, থানা জেলা যশোর সদর। এটা যশোর সেনানিবাস এবং চুড়ামনকাঠি বাজারের ঠিক মাঝখানের গ্রামটা। আর আমার মোবাইল নম্বর হচ্ছে 01-77-11-270751, 01-914-27-2670। আমার মোবাইল নম্বরে যোগাযোগ করে নিতে পারে তারা অনলাইনে। এখানে অনেক ধরনের গাছ আছে, কিন্তু ইনসুলিন প্লান্ট নিয়ে তার চ্যালেঞ্জ রয়েছে। আপনিও তাহলে পরীক্ষা করে দেখতে পারেন। আসলে এই গাছটা তো এমন না যে আপনি খেলে মারা যাবেন, তা তো না। আমার মনে হয় কি যে কবি ভাইয়ের এই চ্যালেঞ্জটা আমরাও অ্যাকসেপ্ট করলাম, এবং আমি নিজেও পরীক্ষামূলকভাবে কাউকে খাইয়ে দেখবো যার ডায়াবেটিস অনেক বেশি, আসলে ঠিকঠাক হয় কিনা। হ্যাঁ, কারেক্ট, এই একটা বাফের বেটার মতো কথা বলছেন। হ্যাঁ, আগে খাওয়াই দেখবেন। আমার এই যে যা কিছু আছে, আমার এই যে ঔষধি গাছ প্লাস 600+ প্রজাতির, হ্যাঁ, ঔষধি গাছ, এরকম আমি মনে করি, কিংবা আপনিও দেখেন যে এরকম বড় নার্সারি অন্য কোথায় খুঁজে পাচ্ছেন কিনা, যে ঔষধি গাছ নিয়ে এই সব কিছু।
আমি ওকে যেখানে ওই যে ফল ফুল এগুলোর ধারে কাছে না, শুধু সব ঔষধি গাছ, সব ঔষধি গাছ আমার কাছে 600 প্লাস প্রজাতির ঔষধি গাছ। আর এটা আমি আগে নিজে পরীক্ষা করি, আমি গুগলে দেখি সার্চ দেই যে কোন গাছের কোনটা আসলে উপকারিতা, গুগলে সার্চ দিয়ে নিজে নিজের মধ্যে পরীক্ষা করি, নিজের আত্মীয় স্বজনের মধ্যে, তারপর আমি এটা চ্যালেঞ্জ দিই। দর্শক, তাহলে এই চ্যালেঞ্জটি আমি অ্যাকসেপ্ট করলাম, আপনাকেও অ্যাকসেপ্ট করতে হবে। কারণ হচ্ছে যে একটা পাতা খাইয়ে দেখাই যাক না, কতক্ষণ পরে রেজাল্ট জানা যাবে? 3 ঘন্টা পরে ডায়াবেটিস, যদি 25 থাকে ডায়াবেটিস, আগে মাপ দেবে যে কত আছে, 25 আছে না 22 আছে। হ্যাঁ, মাপ দেওয়ার পর একটা পাতা খাওয়ার 3 ঘন্টা পরে আবার মাপ দেবে, দেখবে কতটুকু কমছে। দর্শক, তাহলে এইটাই ফাইনাল যে হচ্ছে আমরা এটা এখন দেখবো যে ডায়াবেটিস যারা আছে তারা আসলেই ঠিকঠাক হয় কি না, এবং এই ইনসুলিন প্লান্ট নিয়ে তার যে কনফিডেন্স লেভেলটা, এটা চলুন আমরা সবাই মিলে পরীক্ষা করব। আল্লাহ চাই তো, রোগ মুক্তি মালিক তো তিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনসুলিন প্লান্টের একটা বিশাল দল পিছনে দেখছেন, ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে খুব ক্লোজ ফুটেজ দেখে ফেলেছেন। এই চারাটি সংগ্রহ করতে এখানে অনায়াসে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।